আরে ও নন্দলাল, কি সমস্যা পিসি? না, ওষুধ শেষ হয়ে গেছে নাকি? মানে সমস্যা টমস্যা হচ্ছে কোনো? তুমি বলো না, তাহলে আমি নন্দলালকে বলে দেবো ওষুধ আনতে। আজ হিন্দি মে থোড়া ট্রান্সলেট করনে চাহুঙ্গি। এই ব্যাপার, তুমি হিন্দিতে ট্রান্সলেট করতে চাও? নিশ্চয়ই পিসি, 100%। তুমি হিন্দিতে কেন, তুমি যে কোনো ভাষাতে ট্রান্সলেট করো না। মানে আরে ও নন্দলাল। হ্যাঁ পিসি, তারপরে? না মানে অনেকক্ষণ ধরে নন্দলালটা চলছে, তো এবার যদি একটু তার আগে এগোনোছে তো আর কি, তাহলে মানুষজন একটু সুবিধা হতো আর কি। 1150 কে মাইঙ্গা গ্যাস মে। কি 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 1149 কে মাইঙ্গা ক্যাশ মে? মানেটা কি ভাই, অর্থটা কি বেরি, মানে বেরোচ্ছেটা কি অর্থটা? আরে ও নন্দলাল, পিসি এত ব্রেক মারছো কেন? নন্দলালের কাছে কথাবার্তা পৌঁছানোর আগে তো গাড়ির তেল শেষ হয়ে যাবে, নন্দলাল তো পরে শুনে শুনতেই পারবে না। 9 পিসির অবস্থা হচ্ছে পুরো আমার মতো ভাই। মানে ছোটবেলায় যখন ভর্তি ব্যাচের সামনে আমাদের ইংলিশ স্যার আমাদের একটা ইংলিশের গল্প বই, গল্পের বই খুলে আমাদের দিয়ে বলতেন যে, মানে আমাকে বলতেন যে চল রিডিং পড়, তখন ভাই আমার সেই অবস্থা তো এরকমই তুতলে যেতাম, ঠিক আছে? বাট সমস্যাটা পিসি কিন্তু তুলাচ্ছে না ভাই। না পিসি কি করে তুতলাতে পারে? পিসি সমস্ত ভাষার পণ্ডিত, এটা উনি ইচ্ছা করে করছেন, এটা হচ্ছে একটা লীলা। মুক্কা বেচ রা হে মুক্ত বেক রা হে মুক্কা চাল। আরে ঠিক আছে পিসি, না বললে তুমি একটু হিন্দি, তুমি হিন্দি না বললে ধরে নাও না দুটো মানুষ হসপিটালে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে, তো ভালোই তো হচ্ছে, তুমি তো লোকের ভালো করতেছো, তো প্লিজ কেন কেন ভাই। 1949 কে মাউঙ্গা কা গায়েস মে। না না, আমি একা কষ্ট হবো কেন ভাই, আরো শুনে যাও পিসি। শুধু হিন্দি নয়, উড়িষ্যার ভাষা তো মাস্টারি করেছে, ঠিক আছে? ডেমো দেখে নাও ভাই, ডেমো জমি দেখেন্তি পশংঘন্তি কাল হাম নবঙ্গিকা সাথ মিলন্তি জমি দেখেন্তি। দেখন্তি পিসি কেমন উড়িষ্যা বলন্তি, আমি আগেই বলন্তি পিসি উড়িষ্যা ভাষায় মাস্টার্স করন্তি, তুমি বিশ্বাস না করন্তি আমি তোমাকে প্রমাণ দেওন্তি, ঠিক আছে? নাও তুমি ডাক্তারের কাছে যাওন্তি, ওষুধ খাওন্তি এবং মাথা ঠিক করন্তি, চলো। একদিন মোহনবাগান কেন ব্রাজিলের সাথে খেলবে না? একদিন মোহনবাগান কেন পোল্যান্ডের সাথে খেলবে না? মোহনবাগান কেন ব্রাজিলের সঙ্গে খেলবে না, পোল্যান্ডের সঙ্গে খেলবে না, এই উত্তরটা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি পিসি মানুষের মাথাটা না একটুখানি সুস্থ স্বাভাবিক এবং ভালো থাকা দরকার, বুঝলে তো? না মানে আমি বলছি ভালো থাকা দরকার, বাট তোমার মাথাটা একটু বেশি ভালো এবং সুস্থ, তো অতটা সুস্থ থাকলেও হবে না, একটুখানি মাথাটা কম সুস্থ থাকতো তাহলে তুমি বুঝে যেতে যে মোহনবাগান কেন খেলতে পারবে না ব্রাজিলের সঙ্গে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের অবশ্যই মতামত জানাও পিসির ভাষার দক্ষতা নিয়ে এবং মোহনবাগান নিয়ে সমস্ত কিছু নিয়ে কমেন্ট করে জানাও, ভিডিওটা অবশ্যই শেয়ার করো ভাই, চলো টাটা। একটা শরীরে লিভার থাকলে হয় না, লিভারও যেমন থাকবে হার্টও থাকবে কিডনিও থাকবে, গল ব্লাডার না থাকলেও চলে।